আদিম দেখে দেখে আসিস কিন্তু আচ্ছা ঠিক আছে কি আছে রাসেল সব ওদিকে যাই ওদিকটা গিয়ে দেখি কি আছে আর ওদিকে চল ওদিকে যাওয়া যাক ওদিকে 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 যাওয়া যাক কি জঙ্গল রে বাবা দুনিয়ার কমজোর যে হি শরীর গেছে গা ভিটামিন খাস ভিটামিন হ্যাঁ নাদিম তুই ওখানে বসে থাক আমাদের তো জাস্ট শুরু অ্যাডভেঞ্চার এই চল রাসেল চল ওরা কই গেল ওদিকে যায় আচ্ছা ওরা সবাই কই গেল দেখি না যে ও তারিক রাসেল ও রাসেল ও শোভন ভাই তোরা সবাই কই গেলি রে জলদি চল আয় তারপরে তুই বয় খাস কেন হ্যাঁ বাংলা ওখানে আসে মানুষ আমি তো তুই এখানে একটু বয় আমি ওটাকে নিয়ে আসি আমি রাসেল তো তুই বয় খাস না তুই থাক তো আমি ওটাকে যা যা জলদি ডেকে আনিস জলদি আসিস হ্যাঁ নাদিম তোর নাই রুমে নাই হ্যাঁ গরম আছে হাত মুখ দিয়ে
দু একদিন অল্প সেবা যত্ন করে দেখি আমরা যদি ঠিক করা যায় মানুষটা আর তুই যে এত ভূত প্রেতে বিশ্বাস করিস না এটা ঠিক না কিন্তু জানিস লাস্টে আমার কথা জানি কি বলা রাসেল একটা কাজ করি একটু বসাই দেখি কি কি হয় আর কি অবস্থা বসা বসা ওইদিকে একটা বালিশ দে ওইদিকে মানে কে দিকে বসাই দিবি না ওইদিকে রে কিছু খাওয়া এত কোন জল খাওয়া খাওয়ার মতো অবস্থা আছে কি পানি খা রে রাসেল মনে হয় খাইতেছে হ খাইতেছে রে খাওয়া খা শোভন ও আমি একটু ভাজি দিতে যাচ্ছি হ্যাঁ তো নাদিম তো একা রুমে আর রাসেল গেছে কালকে বাড়ি তো গেছেই গেছে তো ও কিন্তু একটু দেখিস হ্যাঁ আমি ভার্সিটিতে যাচ্ছি ঠিক আছে আমি বেমারি মানুষ অত একলা থেকে সবাই যাওয়া হ্যাঁ একটু দেখিস আর এক কাম করিস আবার তুই ওই কবিরাজ টবিরাজ যাতে নিয়ে আসিস না ভয় তো দেই রে কথা না আরে কিছু যে ভয় তোর এমনি ভয় পাস তো দেখিস যত্ন নিস সব ঠিক হয়ে যাবে গা যা যা তোর তো জ্ঞান দেওয়া লাগবে না আমি দেখিস কিন্তু জ্ঞান দিয়েছি
ভুল করছে ও চোরা কারণ এখানে এরকম ঘটনা হয়ে থাকে
আপনি দেরি না করে এক কাম করেন সামনে মন্টু কোবরেজের বাড়ি আছে এই একটু দিকে টার্নিং আছে টার্নিং দিকে যাবেন তারপরে ওখানে শুনবেন যে মন্টু কোবরেজের বাড়ি কোনটা তারপরে আপনারা দেখায় দেব আপনি জলদি দেরি না করে আপনি যান দেখুন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা আসলাম মানে একটা খুব বিপদে আছি আমরা তো আপনার নাম শুনলাম যার জন্য আপনার কাছে আসলাম আমাদের তো আমরা একটা সমস্যা হচ্ছে আমরা ওদিন গেছিলাম এক পাহাড়ে ঘুরতে নাম কি নাম আছে হলো নাদিম কোন সময় উঠছিল ধরেন মোটামুটি 12টার এদিকে দুপুর ভুল করছো তোমরা ওখানে একটা গাছের সাথে ঘটি বাঁধা ছিল না হয়তো ওখানে তো গাছের সাথে ঘটি বাঁধা ছিল ও নাদিম তো ওখানে বসছিল বিরাট ভুল করছে বিরাট ভুল করছো এখন রোগীর কি অবস্থা রোগীর অবস্থা তো খুব সংকটজনক মানে কিছু খায় না এমনি বিছনায় পড়ে থাকে এখন সহজে ঠিক হবে না এখন কি উপায় আছে আপনাকে আমরা অনুরোধ অনুরোধ করছি কি উপায় আছে আপনি করেন কি বিধান আছে হ্যাঁ তো যে করে হোক আপনাকে এটা ভালো করে দিতেই হবে এক নাম্বার হাত ঘাটের পানি আনতে হবে মাটির ঘটিতে দুই নাম্বার খালি পায়ে যেতে হবে তিন নাম্বার যাওয়ার এবং আসার সময় কারোর সাথে কথা বলা যাবে না একটা বিশেষ পাথর আনতে হবে তোমরা পারবি না আমাকে খরচটা দিও আমি এনে দিব আচ্ছা ঠিক আছে তাহলে কবিরাজ বাবা আজকে আমরা আসি আর আপনি টাকা পয়সা যা লাগে সব ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ বাকি কাজ আপনি করুন আর কি তাহলে আসি আমরা চল শোভন দেখতো কে আছে আমি ইন্সপেক্টর রয় নার্কোটিক্স কোম্পানি থেকে এসেছি তোমাদের হোস্টেল কদমবাড়ি হচ্ছে পুলিশ কথা হলো ব্যুরোর ইনফরমেশন রয়েছে তোমাদের এই হোস্টেলের মাঝে কেউ ড্রাগস এর ব্যবসার সাথে জড়িত হ্যাঁ ড্রাগস তোমাদের অবশ্যই জানা আছে আমাদের মধ্যে নাদিম কার নাম নাদিম তো স্যার নাম নাদিম তো একটা কুদ্রে স্যার অবস্থা করে আছে কেন কি হয়েছে নাদিমের কি যে হয়েছে মানে স্যার এক সপ্তাহ ধরে এমন মানে হঠাৎ করে কি যে হয়েছে আমরা তো বুঝতে পারতেছি না স্যার হঠাৎ করে কি হয়েছে মানে কি হয়েছে তো স্যার মানে তো হঠাৎ করে এমন হয়ে গেছে তো খাওয়া দাওয়া তো নাই খালি এমএ মানে এমএ করে থাকে হ্যাঁ কোনো বলা চলা নাই স্যার এখন তো ডাক্তারের ওখানে স্যার আমরা নিয়ে গেছিলাম তো ডাক্তারে বলছে যে কিছু সময় লাগবে আর কেন কী করে হলো এই অবস্থা স্যার আমরা মানে একদিন ঘুরতে গেছিলাম একটা পাহাড়ে পাহাড় থেকে ঘুরে আসার পরে মানে হঠাৎ করে আমার হয়ে গেছে পাহাড় থেকে ঘুরে আসা হয় স্যার মানে রহস্য অমনিত জায়গা থেকে স্যার মানে কিছু রহস্য বোঝা যায় আর কি রহস্য হ্যাঁ রহস্য ঠিক আছে এই রহস্য আমি খাতিল করেই ছাড়বো কনস্টেবল এস স্যার এস স্যার তোমরা এদের উপর কড়া নজর রাখবা এই হোস্টেলের উপর ওকে স্যার স্যার এদের রহস্য ফার্ম বের করতেই হবে তোমরা সাবধানে বেরো ঠিক আছে ঠিক আছে আমি আসছি এখন ঠিক আছে স্যার আমি তো গেছিলাম হঠাৎ করে পুলিশ আসলো যে
হ্যালো, হ্যাঁ 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 বাবা, হ্যাঁ কেটেছেন কেটেছেন, হ্যাঁ এই শোন বাবা ফোন করছে, বুঝাতে লাগে তো আলিয়া গেলে যা আমার তো খুব রহস্য মনে হইতেছে রে, আমারও তো সেম, আর ভয় লাগতেছে যেহেতু পুলিশের একটা ব্যাপার হয়ে গেল গা, তো এক কাজ করি মানে রহস্যটা ফাদিল করার জন্য একটাই বুদ্ধি আছে, আমরা ভার্সিটি তো যাই ও জানাই, তো ভার্সিটিতে একদিন না যাইয়া আমরা বস্তুটা পর্যবেক্ষণ করি যে কি হয়ে আছে আর কি, রহস্যটা কি তুই বার করা যায়। হয় অবশ্যই কথাটা খারাপ প্রশ্ন, কি চল এখনই যাই নাকি, আমরা আজকে ভার্সিটিতে যাব না, না যাই আমরা রুমে কোনো এক জায়গায় না লুকিয়ে লুকিয়ে থেকে মানে বস্তুটা দেখুন কি হইতেছে আর কি। ঠিক আছে ওকে, চল ওটা বেস্ট হবে, একদম বড়িয়া পছন্দ হবে, চল চল হলো তো, হ্যাঁ হলো, এই মাথা গল্প কি করি, চল দাও মাথা আসবি নাকি, হবো রে তো কি হবো, এটা আজকে আমি নিয়ে যাব, হবো হবো স্যার, আজকে থাক একলাই থাক, বাইক আমারটা নিয়ে যায় আজকে, চলতে সেইদিন যখন গাছের তলায় আমি একা বসে আছিলাম, ফেসবুক ফেসবুক এই মেসেজ বলা হোয়াটসঅ্যাপ নেই, হোয়াটসঅ্যাপ তো কেসা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আকেলা বান্দা পাহাড়ি মে বৈঠা হ্যাঁ, আপন সিঙ্গাপুর সে আয়া হ্যাঁ, সিঙ্গাপুর মালুম হ্যাঁ, মালুম হ্যাঁ, তো ইধার আপ পাহাড়ি মে আকেলা বৈঠা হ্যাঁ, তো কম পছন্দ আয়া, ডিল করেগা করেগা, ভিটামিন এক্স জানতা হ্যাঁ, ও জানতা হো লেকিন ও তো ইলিগেল ড্রাগস হ্যাঁ, ইলিগেল তো ইলিগেল তো ক্যা হ্যাঁ, পয়সা জ্যাদা হ্যাঁ, তুই ইলিগেল দেখনা হ্যাঁ ইয়া লিগেল দেখনা হ্যাঁ, বল কাম করেগা মেরে সাথ করেগা, মে হর মহিনে মে আতা হ্যাঁ ইধার, লেকিন মেনে কিয়া করনা পড়েগা, কিয়া করনা পড়েগা, আর ডিল মে মিলেগা। তাহলে এতদিন তোর এগুলো ভন্ডামি ছিল না, হালো বন্ডামি খালি খালি বন্ডামি, হ্যাঁ তাহলে তোর মানে ওই দিন যে আমি ভয় পাইছিলাম তার তো আসল ভূতালি এইডা, তোর ভূত আজকে সারাই দিয়েছিস, শান্ত ভূত ভূত করো কি হইছে, আমার ভূতই সারা মই কি হইছে, শান্ত বলা কি কাহিনী কর, এখানে আমার লাখ লাখ টাকার ব্যাপার আছে, লাখ লাখ টাকা আমি বিজনেস করি, কিসের লাখ টাকার বিজনেস, আমি বিজনেস করি কিসের, আধা বাড়ি তো পুলিশে ভাল লাগা, আপনার
উজ্জ্বল আমাদের মদের দোকান মানুষ চাই তারা এই ধরনের অপরাধকে ধরিয়ে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ চলো